আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো এইখানে আমরা লিখি হচ্ছে ফেসবুক ডট কম, এখানে লিখবো হচ্ছে ফেসবুক ডট কম। তো এটা একটা ওয়েবসাইট, ঠিক আছে? তারপরে ইউটিউব ডট কম, এটা একটা ওয়েবসাইট যেগুলো আমরা প্রায় প্রতিদিন ইউজ করি। যেমন আমাদের বাংলাদেশে জনপ্রিয় একটা ওয়েবসাইট, সেটা হচ্ছে দারাজ ডট কম ডট বিডি। এটা হচ্ছে অনলাইন শপিং প্ল্যাটফর্ম, এখান থেকে আমরা অনলাইনে শপিং করতে পারি, ঠিক আছে? তো এই সমস্ত ওয়েবসাইট বানাইতে কিন্তু আপনার বড় একটা অ্যামাউন্টের টাকা লাগে, এবং ওয়েব ডেভেলপার কোম্পানি আছে বড় বড় যারা এই সমস্ত সাইট ডেভেলপমেন্ট করে এবং ম্যানেজমেন্ট করে, ঠিক আছে, এবং সাইট বানিয়ে দেয়। তো এই যে ডট কম যে দেখতে পাচ্ছেন, ডট কম, ডট বিডি, এগুলো হচ্ছে ডোমেন নেম যেগুলো আপনি পারচেজ করতে পারবেন। এখানে ওআরজি আপনি কিনতে পারেন, অনেক সাইটে দেখবেন যে ওআরজি আছে, ডট ওআরজি, ডট ইন, ডট বিডি, ডট কো। তো এরকম এগুলা বিভিন্ন কোম্পানি যারা ডোমেইন সেল করে, ঠিক আছে? তো ওয়েবসাইট বানাইতে ডোমেইন লাগে, হোস্টিং লাগে, এগুলো তো লাগেই। এবং এই ওয়েবসাইটটা ডিজাইন করতে হয় প্রথমে, আপনি কোন ধরনের ওয়েবসাইট চাচ্ছেন। তো ওয়েবসাইট আপনি কীভাবে বানাইতে পারেন, যেমন আপনার সিম্পল একটা ওয়েবসাইট দরকার, সেটার জন্য আপনার কাছে অত ফান্ড নাই, আপনি কিন্তু অটোমেটিক এআইয়ের মাধ্যমে একটা ওয়েবসাইট বানাইতে পারবেন, তাও আবার 1 মিনিটের মধ্যে। সেটাই দেখাবো এই ভিডিওতে। যারা নতুন আছেন চ্যানেলে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন ভিডিওটা, এবং কমেন্ট বক্সে লিখবেন আপনার মতামত, কোন বিষয়ে নতুন ভিডিও দেখতে চান সেটাও কিন্তু আপনি লিখতে পারেন। তো প্রথমেই আমরা কি করব, ওয়েবসাইট বিল্ড করার জন্য এখানে চ্যাট জিপিটির অ্যাকাউন্ট সবারই থাকার কথা, এটা খুবই জনপ্রিয় একটা এআই টুল। তো এখানে না থাকলে জিমেল দিয়ে সাইন ইন করে নেবেন। এখানে সেন্ড মেসেজ যে দেখতে পাচ্ছেন, সেন্ড মেসেজ, এখানে আমরা লিখবো হচ্ছে সাজেস্ট মি সাম নিউ শু সেলিং ওয়েবসাইট নেম অনলাইন। আচ্ছা, অনলাইন লিখে দিই, অনলাইন শু সেলিং, অনলাইন শু সেলিং ওয়েবসাইট নেম, ওয়েবসাইট নেম, ঠিক আছে? এটা লিখে আমরা এন্টার বাটনের মধ্যে চেপে দিলাম, এবং এখানে দেখতে পাচ্ছেন যে 15টা শু নেম আমাকে সাজেস্ট, মানে শপের নাম আমাকে সাজেস্ট করছে। এখান থেকে আপনার যেটা পছন্দ আপনি সেটা নিতে পারেন, ঠিক আছে? তো এখানে আমরা দেখি ফুটওয়্যার ফিউশন, এটা নিয়ে নিই, ফুটওয়্যার ফিউশন ডট কম, এটা নিয়ে নিলাম সাপোজ, ঠিক আছে? ফুটওয়্যার ফিউশন ডট কম, এটা আমরা কপি করলাম, নামটা আমাদের পছন্দ হয়েছে তো আমরা কপি করলাম। এখন আমরা নতুন একটা ট্যাব নেব, 10web.io, এই অ্যাড্রেসটা আপনাকে যাইতে হবে, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছেন যে জেনারেটেড ওয়েবসাইট, এআই ওয়েবসাইট বিল্ডার। এআই সাইট সম্বন্ধে আপনারা জানেন, যেমন মিড জার্নি আছে, লিওনার্দো আছে, চ্যাট জিপিটি আছে, যারা আপনারা ইমেজ বানায় দেয়। চ্যাট জিপিটি থেকে বিভিন্ন ধরনের গল্পের আইডিয়া নিতে পারবেন, যদি লাভ লেটার লিখতে বলেন চ্যাট জিপিটি আপনাকে লাভ লেটার লিখে দিবে। যে কোনো বিষয় সম্বন্ধে আইডিয়া চান, যে কোনো ছবি বানাইতে চান, তারা একটা ক্যারেক্টার বানায়, মানে যেমন ছবি চান তেমন ছবি তারা ইনস্ট্যান্ট বানাই দেবে, ঠিক আছে? এই সাইটটা কি করে, ওয়েবসাইট বানায়। তো আমরা এখানে ফ্রিতে ওয়েবসাইট বানাবো, এখানে জেনারেট ওয়েবসাইট যেটা, এখানে আমরা ক্লিক করব, ঠিক আছে? জেনারেট ওয়েবসাইটের মধ্যে ক্লিক করার পরে এখানে ক্রিয়েট নিউ ওয়েবসাইট উইথ এআই, আমরা এটার মধ্যে ক্লিক করব। এটার মধ্যে ক্লিক করার পরে এখানে বিজনেস টাইপ, ঠিক আছে, বিজনেস কী ধরনের বিজনেস আপনার, আমি এখানে ই কমার্স দিয়ে দিলাম। আপনার যেটা ইচ্ছা সেটা সিলেক্ট করতে পারেন, অনেক অপশন আছে। আমি নেক্সটের মধ্যে ক্লিক করে দিলাম। নেক্সটের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এখানে একটু ওয়েট করেন, আমাদের লোড হবে। এখন আমাদের কালার চুজ করতে হবে, আমি এখানে দেখেন ওশান কালার আছে, দেন এখানে ক্লাসিক ব্ল্যাক কালার, এনার্জেটিক, ফরেস্ট, ক্লিন অ্যান্ড সাফারি। তো আমি এখানে ব্ল্যাক কালারটা চুজ করব, দেন নেক্সটের মধ্যে ক্লিক করে দেবো, ঠিক আছে? নেক্সটের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে টেমপ্লেট চুজ করতে বলতেছে, আমি এইখানেও মাঝখানের যে ব্ল্যাকটা এটা চুজ করে নেব, ঠিক আছে? তারপরে নেক্সট বাটনের মধ্যে ক্লিক করে দেবো, এই যে এখানে নেক্সট, নেক্সটের মধ্যে ক্লিক করলাম। নেক্সটের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এইখানে কোম্পানি নেম দিতে বলতেছে, যেটা আমরা অলরেডি আগে নিয়ে নিয়েছি, ফুটওয়্যার ফিউশন ডট কম, এবং কোম্পানি সম্বন্ধে একটা ডিসক্রিপশন লিখতে হবে। তো ডিসক্রিপশন আমরা কী লিখবো সেটা যদি আমরা না জানি, আবার আমরা চ্যাট জিপিটিতে যাবো, চ্যাট জিপিটি তো এগুলোর জন্যই। তো রাইট ডিসক্রিপশন ফর মাই অনলাইন
শো সেলিং ওয়েবসাইট, উইদিন 100 words, ঠিক আছে? খুবই কম শব্দের মধ্যে আমরা লিখব, 100 শব্দের মধ্যে। তো আমরা এখানে এন্টার করে দিলাম। এন্টার করে দেওয়ার পরে চ্যাট জিপিটি কিন্তু আমাদেরকে এখন এটা লিখে দিবে ডিসক্রিপশনটা। তো চ্যাট জিপিটি কাজ শুরু করতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং ওয়েবসাইট কতক্ষণে রেডি হয়, আমি 1 মিনিটে বলছি, 1 মিনিটে রেডি হয়ে গেলে আপনারা একটু ট্রাই করে দেখবেন। দেখেন 100 ওয়ার্ড হয়ে গেছে। তো আমরা এখানে এখানে কপি যে বাটনটা আছে, কপি বাটনের মধ্যে ক্লিক করবো। তারপরে এখানে আবার যাবো হচ্ছে 10 ইউবের মধ্যে, এখানে ডিসক্রিপশন কোম্পানি, ডিসক্রিপশন আমাদের লেখা হয়ে গেছে। এখন নেক্সটের মধ্যে ক্লিক করবো, ঠিক আছে? নেক্সটের মধ্যে ক্লিক করলাম। নেক্সটের মধ্যে ক্লিক করা সার্ভিস, কী ধরনের সার্ভিস? তো আমরা এখানে সার্ভিস দিব হচ্ছে, মানে ধরেন যে শো এর নাম দিতে পারেন, যেমন লোটো, লোটো শো, তারপরে হচ্ছে বিডি শো, তারপরে হচ্ছে আপনি দিতে পারেন যে চাইনিজ শো, ঠিক আছে? চাইনিজ শো, শো ইন্ডিয়ান শো, এরকম আপনি মানে যেই ধরনের সার্ভিস আপনি কাস্টমারকে দেবেন, ওই ধরনের, মানে কোন ধরনের শো আপনি সেলিং করবেন, ওই ধরনের কিছু লিখে দিবেন। এটা আমি শুধুমাত্র দেখানোর জন্য, বোঝানোর জন্য লিখলাম। এখানে নেক্সটের মধ্যে ক্লিক করবো। নেক্সটের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এখানে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, সবগুলো কিন্তু অপশনাল, তারপরেও কোম্পানির একটা ইমেল অ্যাড্রেস থাকা অবশ্যই জরুরি, কোম্পানির ফোন নাম্বার থাকা জরুরি, কোম্পানির অ্যাড্রেস দেওয়া খুবই জরুরি। আপাতত এগুলো আমরা কিছু দিচ্ছি না। এখানে একটা স্কিপ অপশন আছে, স্কিপের মধ্যে ক্লিক করবো, ঠিক আছে? স্কিপের মধ্যে ক্লিক করার পর এখানে ইনফরমাল আছে, ফর্মাল আছে, আমরা ফর্মালের মধ্যে ক্লিক করবো, ঠিক আছে? অথবা ইনফরমালও রাখতে পারেন আপনার ইচ্ছা। এখানে ফাইনালাইজিং, ফাইনালাইজিংয়ের মধ্যে ক্লিক করলাম। এখন আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আমরা কিন্তু এতক্ষণ এই 10 ওয়েবের মধ্যে কাজ, মানে ওয়েবসাইট বানাতে গেলে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তো এখানে ইমেল অ্যাড্রেস, আপনার নাম প্রথম অংশ, শেষ অংশ, পাসওয়ার্ড দিয়ে আনলক ইউর ওয়েবসাইট, এখানে আপনি করে নিতে পারেন। এবং ইমেল ভেরিফিকেশন করা লাগতে পারে, আমি এগুলো করবো না। আমার জিমেইল আছে, জিমেইলে সরাসরি সাইন ইন করবো, আপনি সেটা করে নিতে পারেন আপনার ইচ্ছা, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রথমে ওয়েবসাইট জেনারেট করা শুরু করে দিয়েছে। আমি 1 মিনিট বলছিলাম, 1 মিনিট একটু চেক করেন। এখানে দেখেন ক্রিয়েটিং এ ব্ল্যাঙ্ক ওয়েবসাইট অন ওয়েব হোস্টিং, ক্রিয়েটিং এ হোম পেজ, ক্রিয়েটিং সার্ভিস, কন্ট্যাক্ট পেজ, প্রিপেয়ারিং লেআউট। আচ্ছা, এটা 1 মিনিটেরও কম সময়ের মধ্যে কিন্তু আমাদের সাইট তৈরি করে দিয়েছে। আমি একটু পজ করছিলাম ভিডিওটা যে কোনো কারণে হোক। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন যে আমরা যে নামটা চুজ করছিলাম সেটা হচ্ছে footwearfusion.com, আমাদের নাম চলে আসছে। এখানে গেট স্টার্টেড নাও, একদম প্রফেশনাল একটা লুক চলে আসছে, ঠিক আছে? নিচের দিকে আসেন, দেখেন লোটো শোজ, বিডি শোজ, এবং তারা কিন্তু তাদের মতো করে অনেক কিছু এখানে ডিসক্রিপশন লিখে দিছে, চাইনিজ শোজ, ইন্ডিয়ান শোজ, এখানে রিড মোর অপশন আছে, ঠিক আছে? এখান থেকে কিন্তু আপনি দেখে নিতে পারেন, এটা আপনার ওয়েবসাইট। এখন ডান দিকে 3 লাইনে ক্লিক করেন, 3 লাইনে ক্লিক করলে এখানে হোম দেখতে পারতে পারছেন, সার্ভিসেস, পোর্টফোলিও, অ্যাবাউট, কন্ট্যাক্ট। তো আমরা এখানে সার্ভিসেসের মধ্যে ক্লিক করি, সার্ভিসেস, সার্ভিসেসের মধ্যে দেখি তারা কী দিছে। সার্ভিসেসের মধ্যে দেখেন, দেখেন এখানে কী আমরা অফার করি, কী কী অফার করি সেগুলো কিন্তু দিছে। এখন আমরা পোর্টফোলিওর মধ্যে ক্লিক করি, পোর্টফোলিওর মধ্যে ক্লিক করি। পোর্টফোলিওর মধ্যে ক্লিক করার পরে এখানে দেখেন পোর্টফোলিওর মধ্যে তারা কিছু পিকচার বসাই দিছে তাদের মতো করে। এখানে কিন্তু আপনি আগেই বলছি আমি সাইটটা কিন্তু এডিট করতে পারবেন, এই যে এখানে এডিটের অপশন আছে, এডিটের মধ্যে ক্লিক করলাম, ঠিক আছে? এডিট করতে গেলে আপনাকে এখানে 7 দিনের জন্য এটাকে প্রো ভার্সন আপনি এখানে ফ্রি ব্যবহার করতে পারবেন, সেজন্য ক্রেডিট কার্ডের প্রয়োজন হবে। আপনার যদি প্রয়োজন হয় সেটা আপনি ব্যবহার করতে পারেন, আর যদি প্রয়োজন না হয় তাহলে এই পর্যন্তই রাখবেন, ঠিক আছে? এখান থেকে ডিজাইনের আইডিয়া নিয়ে আপনি একটা ওয়েবসাইট কাউকে দিয়ে বানিয়ে নিতে পারেন। দেন এখান থেকে তারপরে সেটাকে ডোমেইন আর হোস্টিংয়ের মাধ্যমে আপনি কিন্তু অনলাইনে চালাইতে পারবেন। তো এআই দিয়ে ওয়েবসাইট বিল্ড করা কিন্তু খুবই সহজ, 1 মিনিটেরও কম সময় লাগে। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। এখনকার মতো এ পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।